কবিতা মূলত এখন দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সেটাকেই বেশি করে ধারণ করছে। তার সব কিছুই এখন শুধু ইতিহাস, সাদাকালো স্মৃতি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের কান্নার কোনো শব্দ থাকে না, থাকতে নেই, নেই কোনো ভাষা, কবরের কোনো ভাষা নেই। হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি। কবি ও কবিতাপ্রেমী শাকিলের ফেসবুকের শেষ স্ট্যাটাসটি ছিল এমনই। তখন কেই বা জানত এটি হবে তার সৃজনশীলতার অন্তিম প্রকাশ। খবর পাওয়ার সাথে সাথে সেখানে ছুটে আসেন রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সহ আওয়ামী লীগের নেতারা। রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে মাহবুবুল হক শাকিলের মৃতদেহ রাখার সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এখন তার লাশটি আমরা নিয়ে যাব বারডেমে, কাল সকালে তার পোস্টমর্টম করানো হবে। সকাল ১১টায় আগামীকাল ৭ই ডিসেম্বর সকাল ১১টায় আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজার অনুষ্ঠান হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা এবং ময়মনসিংহে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে একসময়ের তুখোর এই ছাত্র নেতাকে। বারডেম থেকে সকালে সম্ভবত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে সকালে ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর হয়তো প্রাইম মিনিস্টার অফিসে একটা জানাজা হতে পারে, তার দেশের বাড়িতে নেওয়ার সময় সম্ভবত। মাহবুবুল হক শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে। তখনই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ২০০৮ সালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের বিশেষ সহকারী করা হয়। এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পান তিনি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ ২৪, ঢাকা।